আপনারা নিশ্চয়ই অবগত আছেন আধুনিক কুচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের 162তম জন্মদিন আগামী 4ঠা অক্টোবর। সেই উপলক্ষে 162তম জন্মদিবস প্রতি বছরের ন্যায় আমরা এবারও পালন করতে চলেছি এবং মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনের সামনে আমরা সকালে সকলে সমবেত হয়ে সেখানে মাল্যদান হবে এবং মাল্যদানের পরে আমরা একটি চিত্র কর্মশালার আয়োজন করেছি। এবং সবচেয়ে বড় কথা, এই চিত্র কর্মশালায় আমরা রাজ আমল এবং মহারাজা সম্পর্কিত বিষয়গুলোই রেখেছি, যাতে বিহাটার কিছু সংখ্যক বিদ্যালয়কে নিয়ে এই চিত্র কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমরা এটা করবার চেষ্টা করেছি এবং সেখানে যাতে ছাত্রছাত্রীরা রাজ আমল এবং মহারাজার সম্পর্কে কিছুটা সম্পর্ক হলেও অবগত হয় সেই জন্যই আমাদের এই উদ্যোগ। তবে চিত্র কর্মশালার ব্যাপারে এবং বিষয়ের ব্যাপারে বিস্তারিত আমাদের 19 সদস্য এবং বিখ্যাত চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহা মহাশয় বলবেন। তবে আমি আপনাদের মাধ্যমে দিনহাটা তথা কুচবিহারের সমস্ত বিদ্যালয়গুলো এবং তাদের সঙ্গে যারা জড়িত প্রত্যেকের কাছে আবেদন রাখবো যে আগামী 4ঠা অক্টোবর আপনারা নিজ নিজ বিদ্যালয়ে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের জন্মদিবস পালন করুন এবং ছাত্রছাত্রীদের মধ্যে মহারাজাদের গুরুত্ব বা কুচবিহার রাজ আমলের ইতিহাস সম্পর্কে আলোচনা করে তাদেরকে জানবার সুযোগ করে দিন। কারণ যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি ইতিহাস নির্মাণ করতে পারে না। তা আমাদের স্থানীয় ইতিহাস থেকে জাতীয় ইতিহাস রচিত হবে বলে আমরা বিশ্বাস করি কুচবিহার হেরিটেজ সোসাইটি দিনহাটা শাখা। তাই আমরা আপনাদের মাধ্যমে আবার আবেদন করতে চাইছি যে প্রত্যেক বিদ্যালয় কুচবিহার জেলার তারা যেন ওই দিনটিতে মহারাজার জন্মদিবস পালন করেন এবং তারা সেই দিন জন্মদিবসের ছবি নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তারা ছাত্রছাত্রীরা মহারাজা সম্পর্কে জানতে পারবে। এবার চিত্র কর্মশালার বিষয়ে রথীন্দ্রনাথ সাহা মহাশয় বলবেন। কুচবিহার হেরিটেজ সোসাইটি দিনহাটা শাখার উদ্যোগে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের জন্মদিন উপলক্ষে আমরা দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনের সামনে দিনহাটার বেশ কিছু স্কুলকে নিয়ে আমরা চিত্র কর্মশালা আয়োজন করেছি। এই চিত্র কর্মশালায় আমরা যে বিষয়গুলি রেখেছি তিনটি ভাগে আমরা ভাগ করেছি। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী আমরা বিষয়টি রেখেছি যে কোচবিহার রাজ আমলের মুদ্রা। আমরা যারা এখন বর্তমান প্রজন্ম যারা তারা হয়তো কোচবিহার রাজ আমলের মুদ্রা ছবি দেখেনি, হারিয়ে যাচ্ছে এই জিনিসগুলো, সেই জন্য আমরা চেষ্টা করেছি কুচবিহার মহারাজা যেহেতু নৃপেন্দ্রনাথের জন্মদিন সেগুলো আমরা কুচবিহারের রাজভবনের মুদ্রার ছবি তারা আঁকবে। এবং সপ্তম থেকে অষ্টম শ্রেণী আমরা কুচবিহার রাজপ্রাসাদের সামনে যে গেটটি রয়েছে সেখানে একটা লোগো দেখি, কুচবিহার রাজ্যের যে লোগোটা জনসভাকে আসুক, আরও বেশি সংখ্যক মানুষ ছাত্রছাত্রীরা তারা দেখুক, তারা জানুক কুচবিহার রাজ্যের যে একটা লোগো ছিল সেটা তারা আমরা আঁকার বিষয়ে রেখেছি। এবং নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা রেখেছি কুচবিহারের পূজাবৎস রাজা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ আবক্ষ প্রতিকৃতি। প্রতিটি বিদ্যালয়ের এই যে 6টি ক্লাস আমরা প্রত্যেক ক্লাস পঞ্চম এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম প্রত্যেকটা শ্রেণীতে দুটো করে ছাত্র আমরা নিচ্ছি। এই নিয়ে আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমাদের সম্পাদক বললেন আমরা একটা কর্মশালা আয়োজন করবো। সেই কর্মশালায় যারা অংশগ্রহণ করবে প্রত্যেককে আমরা স্মারক উপহার দেবো। সেই স্মারক উপহারটা তারা ঘরে রাখবে, তারা মহারাজার ছবি দিয়ে আমরা একটা স্মারক তৈরি করছি, নিজেরাই তৈরি করছি আমরা, সেটা ঘরে শোভা পাবে এবং জনগণ দিনহাটার ছোটো ছোটো ছাত্রছাত্রী থেকে শুরু করে দিনহাটার শুধুই মা জামাতের দিন তারা মহারাজাকে চিনবে জানবে, এইটুকু আমাদের উদ্দেশ্য। এবং আগামী দিনে এই মহারাজার জন্মদিন সব জায়গায় পালিত হোক, কুচবিহার রাজাদের সবাই জানুক, এটা আমাদের লক্ষ্য। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড।
আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।